বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে আরে শুনেন শুনেন ভাই বোনেরা শুনেন দিয়া মন এই বসন্ত বাতাসে জানাই সাদর আমন্ত্রণ বসন্ত কালেতে ফুটে রং বেরঙ্গের ফুল সুবাস হাজার কেটে যাবে এই জীবনের ভুল আরে শুনেন শুনেন ভাই বোনেরা শুনেন দিয়া মন এই বসন্ত বাতাসে জানাই সাদর আমন্ত্রণ এই বসন্ত কালেতে ফুটে রং বেরঙ্গের ফুল সুবাস হাজার কেটে যাবে এই জীবনের ভুল মাঝ দরিয়ায় নাও ভাসালে মিলবে না তো কূল অসময়ে প্রেম করিলে হারবে রত্নমূল আরে মাছ ধরিয়া নাও বাসালে মিলবে না তো কূল এই অসময়ে প্রেম করিলে হারবে রত্নমূল বসন্ত সময়ে ডাকে বসন্তের কুকিল ভাব দরিয়া পার হইতে লাগে মুর্শিদ উকিল আরে বসন্ত সময়ে ডাকে বসন্তের কুকিল এই ভাব দরিয়া পার হইতে লাগে মুর্শিদ উকিল প্রেমের মোরা যায় না মোরা প্রেমের মোরা যায় না নাকি জলেতে ডুবে না প্রেমের আগুন সদাই জলে নিভাইলেও নিবে না আরে প্রেমের মোরা যারা নাকি জলেতে ডুবে না এ প্রেমের আগুন সদাই জলে নিভাইলে নিবে না বসন্ত বাতাসের পাল যে ধরিবে আজ গান শোনাইয়া মন ভরাবে এই তো তাহার কাজ নিমন্ত্রিত অতিথি আজ ভাই অলিউর আউলা বাউলা গানে গানে সেলা গাইবে সুর সে সুরেতে মেটাবো আজ মনের যত জ্বালা আরে সেই সুরেতে মেটাবো আজ মনের যত জ্বালা ঘরে বসে দেখছেন শুনছেন যারা আরে আমরা সবাই বিনা সুতের মালা আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্ত থেকে টিভি সেটের সামনে বসে আজকের এই বসন্ত আয়োজনের বসন্ত বাতাসের আয়োজন দেখছেন তাদের সবাইকে আমি ইকবাল বাহার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং রোজ যেভাবে আপনারা দেখে আসেন বসন্ত বাতাসের অনুষ্ঠান আজকে সেভাবেই আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি আজকে আরও একজন নতুন অতিথি নিয়ে এসেছি তিনি হচ্ছেন এই আজকের এই বসন্ত বাতাসের প্রাণ ভ্রমরা অলিউর রহমান অলিউর রহমান আপনাকে সাদর আমন্ত্রণ আর সঙ্গে রয়েছেন আমাদের বাদ্যযন্ত্রী যারা আজকে হারমোনিতে রয়েছেন আমিন খান আর একতারা দুতারা ভাই আপনারা সবাই চিনেন মাঝে মধ্যে উনি গোলাপি হয়ে আসেন আজকে সাদা হয়ে এসেছেন আমাদের হান্নান ভাই আর বিশাল সাগরের মতো যার মন সেই সাগর আজকে আমাদের সাথে রয়েছে তবলায় গত অনুষ্ঠানে আমরা সাগরকে মিস করেছি আর বরাবরের মতো মন্দিরে আছেন আমাদের জাকারিয়া ভাই আর আমাদের ঢুলক ভাই হচ্ছেন সুহেল আহমেদ আমরা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের বসন্ত আয়োজনে তো আমি অলিউর ভাইকে বলবো যে অলিউর ভাই আজকেই মনে হয় আমরা দুজনই নতুন অতিথি এই অনুষ্ঠানে আর সবাই আপনারা সবাই অনুষ্ঠান করেছেন আপনারা পুরাতন হয়ে গেছেন তো নতুন নতুনদেরকে সবাইকেই সাদর সম্ভাষণ জানাতে হয় আর সেই জন্য আমিও আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমিও আপনাকে জানাচ্ছি সাথে সাথে আপনি যে এই বাউল গান পরিবেশন করেন সেটা কবে থেকে আপনি এই গান শুরু করলেন আপনার আমি আসলে ছোটবেলা থেকেই গান করতাম তো এদেশে আসার পরে আমার গান প্র্যাকটিস হয় নাই সুযোগ পাই নাই
তো গত 3-4 বছর থেকে আমি গান আবার শুরু করেছি কিন্তু যাকে যেটা বলে আর কি যে নারীর টান সেটা তো আর মুছে ফেলা যায় না সেই নারীর টানেই আপনি আবার আবার আপনার বাউলের জগতে ফিরে এসেছেন তো আপনাকে আপনার যে এই বাউল গানের গুরু তাকে কি আপনি স্মরণ করবেন আমি আমি স্মরণ করি সবাইকে আমি যারা আছেন আমাদের এই আব্দুল করিম শাহ আব্দুল করিম দূরবীন শাহ লালন শাহ আরো যারা আছেন হারকুম শাহ শীতালং শাহ সবাই আমাদের সুপরিচিত এবং অনেক বিখ্যাত বিখ্যাত জন তো সবার গানই আমরা শুনবো ইনশাআল্লাহ তো আজকে আপনি প্রথম কোন গানটা দিয়ে আমাদের দর্শকদের মন ভরাবেন আমি আজকে প্রথমে একটা গান গাচ্ছি এটা গীতিকার হলেন আজাদ লালন আর সুর হচ্ছে দিশারি গোষ্ঠীর সো গানটা আল্লাহর 99 নাম নিয়ে এই গানটা যদিও 99 নামটা এখানে বলা যাবে না অনেক রহমান রহিম রহমান রহিম তোমার নাম অনেক সুন্দর গান অনেক ভালো গান আপনার প্রথম চয়েস তো আমাদের এই অনুষ্ঠানটা পবিত্র হয়ে গেল আপনার রহমান রহিম দিয়ে গান শুরুর প্রাক্কালে তো আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি এই গান দিয়ে বিসমিল্লাহ শুরু করেন আপনি ইনশাআল্লাহ আপনাদের সবার মন ভরিয়ে যাবে রহমান রহিম তোমার নাম গো এলাহি পরওয়ারদিগার তোমার নাম রহমান রহিম তোমার নাম গো এলাহি পরওয়ারদিগার তোমার নাম আফওয়ান গফুর তোমার নাম রহিম তোমার নাম পরওয়ারদিগার তোমার নাম গো এলাহি রহমান রহিম তোমার নাম
অতি চমৎকার খুব সুন্দর এই অনুষ্ঠানটা আসলেই পবিত্র হয়ে গেল আমরা এই সুন্দর একটি গানের মহিমায় তো অলিউর ভাই খুব মিষ্টি করে গাইলেন এই গানটা অনেক সুন্দর কণ্ঠ আর আপনার পাশে যিনি রয়েছেন আরো এক বিখ্যাত শিল্পী আমাদের আমির খান আর এত সুন্দর করে হারমোনি এবং একতারা এবং তবলা তারপরে মন্দিরা আর ঝুলক কি সুন্দর এই সংমিশ্রণ আর সবার এই সংমিশ্রণের কারণে কিন্তু গানটা অনেক সুন্দর হয়ে যায় আর একটা ভাব ভক্তি অবশ্যই আসে তার মধ্যে তো আশা করি আমাদের যারা টিভি সেটের সামনে বসে দেখছেন সবার অনেক ভালো লাগছে আমরা চেষ্টা করব আপনাদের মন ভরাতে তা আপনি যে অলিভ ভাই আপনি যে এই গান নিয়ে মানে এই জগতে আছেন গানের চর্চা করছেন এই সেই অনুপ্রেরণাটা কোথা থেকে পেলেন আপনি আসলে অনুপ্রেরণাটা আসলে এটা আমার মন থেকেই প্রথমে আমার মন থেকে এটা আমি আমার নিজেই গাইতে আমার শখ এটা আমার সবই ছিল আর এদেশে আসার পরে আমাকে তিনজন মানুষ যাদের নাম নিতে হয় আমার প্রথমে একজন সিঙ্গার উনি এপার অপারের সিঙ্গার বাংলাদেশের নাহিদ নাজিয়া যিনি আমাকে প্রথমে এদেশে মাইক্রোফোনটা আমার হাতে তুলে দিয়েছিলেন পরে আমার প্র্যাকটিসটা আমাদের সুরসাগর স্টুডিও আমার কাজেন আমার খুবই ছোটো প্রিয় ছোটো ভাই রেজওয়ান নূর আচ্ছা আচ্ছা সে আমাকে এক নাগারে এক বছর আমাকে সে আমাকে হেল্প করছে এবং আমাকে অনেক সাহায্য করেছে এবং মিউজিকে রিহার্সালটা সবসময় সে আমার সাথে করতো আর তিন নম্বরে একজন মানুষ যে আমার ডান পাশে বসে আছেন বিখ্যাত শিল্পী আমিন খান আমিন খান যিনি আমাকে বর্তমানে উনি আমাকে উনি উনির কাছ থেকে আমি শিখছি উনি আমার গুরু ফ্রেন্ড বন্ধু যা বলতে পারেন ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি মন থেকে আমি আমিও শ্রদ্ধা করি অনেক ভালো মানুষ আমি জানি আমিন খানের সম্পর্কে আমাকে আর বলতে হবে না এবং সবাই জানে এই দেশে যারা আছেন অগণিত আমিন খানেরও ভক্ত তো আমি আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে বাজালেন আর আপনি এত সুন্দর করে গাইলেন আমরা প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমি দর্শক শ্রোতাই বলবো কারণ আপনারা দেখছেনও এবং শুনছেনও তাই না তো আমরা একটু ছোট্ট একটা বিজ্ঞান বিরতিতে যাব আবার বিরতির পরে আবারও আপনাদের সামনে চলে আসব ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না পাশেই থাকুন ধন্যবাদ বসন্ত বাতাস বসন্ত